আসসালামু আলাইকুম সবাইকে সোজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে তোমরা জানতে পারবা শিখতে পারবা এবং দেখতে পারবা বাংলাদেশ বিমান বাহিনীতে যখন বিমান পথে পরীক্ষা দিতে যাবা প্রত্যেকটা ট্রেডি কিন্তু তোমার পঞ্চাশ নাম্বারে পঞ্চাশটি ইংলিশের উপরে এমসিকিউ প্রশ্ন আসবে ইংলিশের জন্য তোমরা বিশেষ করে কিভাবে প্রস্তুতি নিতে পারো কোন কোন টপিকস গুলো পড়তে পারো এবং একটা ডেমো কোশ্চেন আমি আজকে তোমাদেরকে দেবো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সবাই থাকো দেখো এবং দরকার হলে ভিডিওটি ডাউনলোড করে তুমি বাসায় বসে বসে আমাদের সোজে ট্রেনিং একাডেমির ডেমো কোশ্চেনগুলো তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারো এতে করে তোমার নিজেকে তুমি জাস্ট করতে পারবা যে তুমি কতটুকু সামর্থ্য এখন পর্যন্ত অর্জন করেছো যে ইংলিশে ভালো করার ক্ষেত্রে তো যাই হোক বিমান বাহিনীতে তুমি যে ট্রেডেই আবেদন করো প্রত্যেকটা ট্রেডেই তোমাকে ইংলিশ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ইংলিশ পরীক্ষাগুলো সচরাচর আইকিউ পরীক্ষা হয়ে যাওয়ার পরপরই কিন্তু ইংলিশ পরীক্ষা হয়ে থাকবে ইংলিশ পরীক্ষার জন্য তোমাদেরকে যে বিষয়গুলো পড়তে হবে তোমরা একটু আমাদের কোশ্চিনে এখন মনোযোগ সহকারে দেখো হ্যাঁ আজকের ডেমো কোশ্চিনটি দেখো এখানে দেখো অনেকগুলো বিষয়ের উপরে কিন্তু কোশ্চেন রয়েছে অনেকগুলো এর উপরে কিন্তু আমরা কোশ্চেন তৈরি করেছি ঠিক আছে এক কথায় তোমরা ইংলিশে ভালো করতে চাইলে তোমাদের গ্রামার সাইটটা আবার একটু রিভিশন দিতে হবে যারা তোমরা ক্লাস নাইন টেনে ক্লাস এইটে যে গ্রামারগুলো ছিল সেকেন্ড পার্টে হ্যাঁ ওই গ্রামারগুলো খুব ভালোভাবে তোমাদেরকে আবার একটু রিভাইজ করতে হবে আমি তারপরেও বলে দিচ্ছি পার্টস অফ স্পেস খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু কয়েকটা কোশ্চেন থাকবে অনেকগুলো কোশ্চেন থাকবে এরপরে আর্টিকেল আছে এরপরে প্রিপোজিশন রয়েছে রাইট ফ্রম অফ ভার্স রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে অথবা সুইটেবল ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করা রয়েছে হ্যাঁ এরপরে ট্রান্সলেশন রয়েছে বাংলা থাকবে ওখান থেকে ইংলিশ করতে হবে অথবা ইংলিশ থাকবে সেখান থেকে বাংলা করতে হতে পারে ট্যাগ কোশ্চিন আসতে পারে ভয়েস চেঞ্জ তো অবশ্যই আসবে ঠিক আছে ন্যারোশন আসতে পারে এরপরে তোমার সিনোনিমস আসতে পারে বোঝা যেতে পারছে আবার ইংলিশে কিন্তু মজার একটা বিষয় তোমাদেরকে শেয়ার করি এই প্রশ্নগুলো দেখার সঙ্গে সঙ্গে তোমার একটা বিষয়ে শুনো মনোযোগ দিয়ে ইংলিশের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ইংলিশে কিছু সাধারণ জ্ঞান কোশ্চিন দিয়ে দেয় ঠিক আছে আবার আমি বলছি ইংলিশের কোশ্চিনে পঞ্চাশটাই এমসি কিউ থাকবে ওখানে দেখবা যে গ্রামাটিক্যাল কিছু বিষয় থাকার পরেও দুই তিনটা অথবা চারটা কোশ্চিন কিন্তু সাধারণ জ্ঞান বিষয়ের উপরে ইংলিশে কোশ্চিন দিচ্ছে এখন সাপোজ কীরকম প্রশ্ন হতে পারে একটু মনোযোগ দিয়ে শোনো দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি এটা ইংলিশে আসলো হোয়াট ইজ দ্য নেম অফ ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ এরপরে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের নাম কি এরপরে বাংলাদেশের জাতীয় পাখি নাম কি বাংলাদেশের জাতীয় কবির নাম কি বিমান বাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত এই ধরনের বিষয়গুলো কিন্তু তোমার অনেক ক্ষেত্রে ইংলিশের প্রশ্নেও দেখা যায় কিছু সাধারণ জ্ঞান বিষয়ের উপরে ইংলিশে কোশ্চিন আসছে ঠিক আছে ইংলিশে কোশ্চিন আসে কিছু দেশ রাজধানীর নামও কিন্তু ইংলিশে আসে তো সুতরাং ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে খুব মনোযোগ সহকারে এখন থেকে প্রস্তুতি নাও যেহেতু তোমাকে তুমি যে ট্রেডে যাও না কেন তোমাকে অবশ্যই ইংলিশে ফেস করতে হবে ইংলিশে মোটামুটি দেখা যাচ্ছে চল্লিশের উপরে যারা পায় তারাই কিন্তু সিলেক্ট হয় চল্লিশ কিন্তু পঞ্চাশের মধ্যে চল্লিশ পাওয়া মোটেই সহজ কিছু না বা সহজ কথা না এটার জন্য প্রবল প্রস্তুতি থাকতে হবে যাদের এখনো বিমান বাহিনীর এখনো তুমি এন্ট্রির পরীক্ষা বাকি রয়েছে যারা মনে করছো একটা প্রবল প্রস্তুতির দরকার অবশ্যই তোমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারো সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে ঠিক আছে আমাদের এখানে উন্নত আবাসিক হোস্টেল ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং যারা বিমান বাহিনীর জন্য আমাদের এখানে কোচিং করতে রয়েছে আসে তাদের জন্য আমরা এক্সট্রা ইংলিশ টিচার রেখেছি এক্সট্রাভাবে তাদেরকে আমরা হিউজ পরিমাণে নোট গাইড শিট এবং মডেল টেস্ট নিয়ে থাকে কারণ ইংলিশে আমাদের অনেকের দুর্বলতা রয়েছে এবং ইংলিশ পরীক্ষা খারাপ করার কারণে অনেক মেধাবী ছাত্রও কিন্তু বিমান বাহিনীর পরীক্ষায় বাদ পড়ে যায় তো বি কেয়ারফুল যারা পরীক্ষা দিতে যাবা খুব ভালোভাবে আমি যে টপিক্সগুলোর উপরে তোমাদেরকে কোশ্চেন দেখার মাধ্যমে বললাম এই টপিক্সগুলোর উপরে খুব ভালোভাবে এখন থেকে প্রিপারেশন নাও ক্লাস নাইন টেনে যে গ্রামার বইগুলো ছিল ওগুলো রিভাইজ করো পাশাপাশি তুমি অন্যান্য বিষয়গুলো ভালোভাবে চর্চা করে যাওয়া তাহলে দেখবা ইনশাআল্লাহ পরীক্ষা ভালো করতে পারবা সবার জন্য শুভকামনা থাকলো ইনশাল্লাহ সোজার ট্রেনিং একাডেমিতে যদি প্রস্তুতি নিতে আসো তখন তো অবশ্যই দেখা হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা কারণ আমাদের ভিডিওটি দেখে যদি একজন প্রার্থীও যদি একটু দেখে একটু হলেও উপকৃত হতে পারে এটাই কিন্তু আমাদের এই ভিডিও তৈরি করার সার্থকতা আর যারা এখনও সোজাদ ট্রেনিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সোজাত ট্রেনিং অ্যাকাডেমির ইউটিউব চ্যানেলে অন্যান্য টিউটোরিয়ালমূলক ভিডিওগুলোও কিন্তু তোমরা দেখে আসতে পারো সবার কামনা শেষ করছি সবার জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ